থার্ড প্রজেক্টে আমরা গ্রাফিক রিভারে একদম স্টেপ বাই স্টেপ অ্যাকাউন্ট খুলে দেখিয়েছি। তারপর স্টেপ বাই স্টেপ কীভাবে ডিজাইন সাবমিট করতে হয় গ্রাফিক রিভারে সব কিছু দেখানো হয়েছে। তারপর কীভাবে আমরা গ্রাফিক রিভারের রুলস ফলো করে সুন্দর একটা ডিজাইন করতে পারি সেইগুলো দেখানো হয়েছে। গ্রাফিক রিভার হচ্ছে প্যাসিভ ইনকামের অন্যতম সোর্স। আপনি গ্রাফিক ডিজাইনার হিসেবে গ্রাফিক রিভার থেকে প্রচুর প্যাসিভ ইনকাম করতে পারবেন। একটা সময় এমন হবে আপনি অনেকগুলো ডিজাইন এখানে করে রাখলে আপনার নিয়মিত রিসেল হতে থাকবে। সো আপনি যখন ঘুমিয়ে থাকবেন আপনি কিন্তু ডিজাইন করছেন না, আপনি ঘুমিয়ে আছেন, তারপর আপনার কন্টিনিউয়াসলি আর্ন হতে থাকবে। আর এটাই হচ্ছে অ্যাকচুয়ালি প্যাসিভ ইনকাম। আর এই প্যাসিভ ইনকামের অন্যতম সোর্স হচ্ছে এই গ্রাফিক রিভার। আর আমি মনে করি গ্রাফিক রিভার হচ্ছে গ্রাফিক ডিজাইনারদের জন্য সবচেয়ে বেস্ট সাইট। অন্যান্য আইটি প্রতিষ্ঠানগুলোতে যেমন ফাইবার শেখানো হয়, আপওয়ার্ক শেখানো হয়, কিন্তু অ্যাকচুয়ালি ওই মার্কেট প্লেসগুলোতে আপনাকে কাজ করতে হবে। আপনাকে ফাইবারে অর্ডার আসবে আর আপনি $5 কাজের জন্য নিয়মিত কাজ করবেন, বা আপওয়ার্কে আপনাকে অনেক কাজ করতে হবে, পরিশ্রম করবেন তো টাকা পাবেন। কিন্তু এরকম করে আর কতদিন? আপনি আপনাকে তো একটা লাইফ ইন্স্যুরেন্স করা দরকার। আপনি হয়তো বা যখন একটু বয়স হয়ে যাবে তখন হয়তো আপনার ফ্রিল্যান্সিং করতে ভালো লাগবে না, তখন তাহলে কি হবে? সেইটার জন্য এইটা হচ্ছে বেস্ট মার্কেট প্লেস। এইটার মাধ্যমে আপনি ডিজাইন করে রাখলেও আপনার যতই বয়স বাড়ুক আপনার কন্টিনিউয়াসলি আর্ন হতেই থাকবে, আপনি যদি কাজ একদম থামিয়েও দেন। সো গ্রাফিক রিভারে কাজ করাটা খুবই গুরুত্বপূর্ণ, আর এটার মাধ্যমে আপনি অ্যাকচুয়াল প্যাসিভ ইনকাম করতে পারবেন। সো কীভাবে গ্রাফিক রিভারে অ্যাকাউন্ট খুলতে হয় স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। তারপর কীভাবে একটা প্রিন্ট রেডি ফ্লায়ার ডিজাইন করবেন সেটা স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। গ্রাফিক রিভারের কিছু রুলস রয়েছে যে আপনি আপনার ডিজাইন সাবমিট করে দিলেই তো সাথে সাথে অ্যাপ্রুভ করবে না, কিছু রুলস ফলো করতে হবে। সো কী কী রুলস ফলো করলে আপনার ডিজাইনটা অ্যাপ্রুভ হবে সকল টিপস দেওয়া হয়েছে এই থার্ড প্রজেক্টটিতে। আর গ্রাফিক রিভারে জমা দেওয়ার ক্ষেত্রে ফাইল রেডি করতে হয়, এরকম 4টা ফাইল রেডি করতে হয়, যেমন থাম্বনেল তৈরি করতে হয়, প্রিভিউ ইমেজ তৈরি করতে হয়, আমাদের এটার মধ্যে 3টা প্রিভিউ ইমেজ আছে, তারপর মেইন ফাইলগুলো একটা করতে হয়, তারপর হেল্প ফাইল তৈরি করতে হয়। সো কীভাবে হেল্প ফাইল তৈরি করতে হয়, কীভাবে মেইন ফাইল, এইগুলো সব সাজাবেন, তারপর ইমেজ প্রিভিউটা দেখি। এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ডিজাইন। আমরা যদি এটা বড় করি এটা একদম লাইভ ডিজাইন করে দেখানো হয়েছে। তারপর কীভাবে এরকম সুন্দরভাবে প্রেজেন্ট করলাম সেইগুলো একদম লাইভ দেখানো হয়েছে। সো এই থার্ড নাম্বার প্রজেক্টটা দেখানোর পর আপনিও এরকম বিউটিফুল ওয়েতে প্রেজেন্ট করতে পারবেন আর এরকম বিউটিফুল ডিজাইন করতে পারবেন।